বিসমিল্লাহ রহমান রাইম প্রিয় শিক্ষার্থীরা আশা করি বাসায় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো গতকাল আসে আমরা বিজ্ঞান থেকে এসিড বৃষ্টি পড়েছিলাম আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি দেখো পানির গলনাঙ্ক ও স্ফোটনাঙ্ক নির্ণয় আমরা জানি পানির অপর নাম জীবন সেই পানির কীভাবে গণনাঙ্ক ও সূরনাঙ্ক আমরা সম্বন্ধে জানবো সেটা দেখে আজকে আমরা তোমাদের ক্লাসে নিয়ে আসছি তাহলে দেখো প্রথমে পানির সংকেত বলো পানির সংকেত এইচ টু ও এইচ টু ও তাহলে এইচ টু ও মানে এখানে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণুর সমন্বয়ে গঠিত পানি এখানে অক্সিজেন একটি অধাতু হাইড্রোজেন একটি অধাতু আমরা জানি সব সময় শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা কি বলি সমযোজী বন্ধন সুতরাং পানি বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাহলে দেখো আমরা গণনাঙ্গ এর মধ্যে দেখি কি আছে আমাদের আমরা গলনাঙ্গ স্ফুটনাঙ্ক এটা আমরা স্বাভাবিকভাবেই অনেকেই তো জানি গলনাঙ্ক মানে গলবে স্ফুটনাঙ্ক মানে ফুটবে ফুটতে শুরু করবে তাহলে আমরা জানি যে পানির কটি অবস্থা আছে বলো পানির তিনটি অবস্থা কঠিন তরল ও গ্যাসীয় কঠিন তরল ও গ্যাসীয় তাহলে দেখো কঠিন কঠিন পানির কঠিন অবস্থাটা কি কি সেটা বলো পানির কঠিন অবস্থাটা কি হলো বরফ তাহলে পানির সঙ্গে যদি এইচ টু ও হয় দেখো এখানে আমি এইচ টু ও পানি কোন অবস্থা দেখে তরল অবস্থায় তরলকে আমরা ইংলিশে কি প্রকাশ করি লিকুইড লিকুইড তাহলে লিকুইডের স্মল এল দ্বারা প্রকাশ করব তাহলে পানি তরল অবস্থা থাকে পানি ইজ টু ও লিকুইড প্রকাশ করার জন্য স্মল লেটার ফার্স্ট ব্র্যাকেটের ডান পাশে আমরা লিখলে অর্থাৎ যোগের সংকেতের ডান পাশে স্মল লেটারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় এক এক অবস্থা দেব তাহলে এল দ্বারা লিকুইড পানি তাহলে পানির আমরা জানি তিনটি অবস্থার মধ্যে একটি আছে বরফ বরফ তাহলে আমরা প্রকাশ করবো এইস টু ও এস এস টু ও এস অপর দিকে পানি ঘেসি অবস্থা গ্যাস মানে জি এইচ টু ও জি দ্বারা তার মানে পানির তিনটি অবস্থা আমরা দেখলাম তাহলে এই তিনটি অবস্থার সাথে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর কি সম্পর্ক আছে দেখো গলনাঙ্ক তার মানে গলনাঙ্ক কঠিন পদার্থ সব সময় কি হবে যে তাপমাত্রায় গলতে শুরু করে হচ্ছে তার গলনাঙ্ক তার মানে বরফ তাহলে কি অবশ্যই গলবে বরফের গলনাঙ্ক তার মানে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি বলো জিরো ডিগ্রি সেলসিয়াস আর এই পরিমাপের একক পরিমাপের একক তিন প্রকার সিজিএস একক এফপিএস একক এন্ড এম একক অথবা এস আই একক সি জিএস সি জিএসটা সেটিমিটার দৈর্ঘ্য একক সেন্টিমিটার সি জি জি মানে গ্রাম একক গ্রাম এস মানে সময় একক সেকেন্ড সি জি এস এফ পি এস এফ মানে ফুট দৈর্ঘ্য একক ফুড এফ পি পি মানে পাউন্ড একক পাউন্ড এস মানে সময় একক সেকেন্ড আর সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে উনিশশো সাল থেকে এটি প্রচলন করা হয় এম এম মানে মিটার দৈর্ঘ্য একক মিটার এম কে 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 তে ভরের একক কিলোগ্রাম এস মানে সেকেন্ড সময়ের একক সেকেন্ড অর্থাৎ একের সংক্ষেপে কি বলা হয় এসআই একক স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল তাহলে এসআই একক আর এখানে বরফের গ্রহণ আমরা নির্ণয় করা হয়েছে সিজিয়াস পদ্ধতিতে জিরো ডিগ্রি সেলসিয়াস দেখো তাপমাত্রার স্কেল তাহলে তাপমাত্রার স্কেল আমরা তিনটা দেখলাম সিজিয়াস পদ্ধতিতে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস আর এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট আর এম কে পদ্ধতিতে শুধু কেলবিন তাপমাত্রা দেখো কি কেলবিন তাপমাত্রার স্কেল তিনটি আমরা এখানে দেখলাম গলনাঙ্গ স্ফুড়নাঙ্গ নির্মাণের ক্ষেত্রে আমাদের এগুলা লাগবে তাহলে আমরা কোন পদ্ধতি ব্যবহার করি কেলভিন তাপমাত্রার একক কি কেলভিন অর্থাৎ এম কে এস অর্থাৎ এস আই পদ্ধতি দেখ কথা হলে পানির স্ফূড়নাঙ্ক তাহলে কত ডিগ্রি পানির স্ফুড়নাঙ্ক তাহলে পানি তাহলে বরফ গললো বরফের পরে গলার পরে কোথায় আসলো তরল হলো তাহলে তরল 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 পদার্থ যে তাপমাত্রা কি হবে ফুটতে শুরু করবো সেটা হলো কি স্ফুটনাঙ্গ তরল পদার্থের স্ফুটনাঙ্গ তাহলে পানির স্ফুটনাঙ্গ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটাকে অনেক সময় কি নিরানব্বই দশমিক নাইন এইট ডিগ্রি সেলসিয়াস লেখা হয় বা বলা হয়ে থাকে তাহলে আজকে আমরা কি শিখলাম দেখো পানীৰ গলনাংকে গলনাংক আৰু যে তাপমাত্ৰাই তৰল পদাৰ্থ ফুটতে শু কৰবে কি বলব হলে পানীৰ কটি অৱস্থা তিন তৰল গেছি পানীৰ তাৰ বক্ষা দি ভৰব এক কি কঠিন অবস্থা এস টু ও এস তরল এস টু ও এল গ্যাসীয় অবস্থা এস টু ও জি আর এই গলনাঙ্গ স্ফুটনাঙ্গ নির্ণয়ের আমাদেরকে পদ্ধতি অর্থাৎ পরিমাপের পদ্ধতি তিনটে আমরা জানি তাপমাত্রা পরিমাপের পদ্ধতি তিনটে সিজিএস এফ কে এস অ্যান্ড এম কে এস আর ইন্টারন্যাশনাল ভাবে কী বলা হয় এম কে এস অর্থাৎ এস আই পদ্ধতি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল তাহলে সবাই আশা করি বুঝতে পারছো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম